সায়েন্স ফিকশন ডকুমেন্টারি এবং অজানা সব তথ্য সবার আগে জানতে এখনই সাবস্ক্রাইব করুন ফানি অ্যান্ড মিস্টেরিয়াস জিওগ্রাফিক চ্যানেলটিকে। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে সাত সপ্তাহ যার জন্য আলোচনা করব। ইন্টারনেটের মাধ্যমে ভোটিংয়ের দ্বারা জনপ্রিয়তার ভিত্তিতে পৃথিবীর সপ্তম আশ্চর্যকে নির্বাচিত করা হয় এবং কানাডিয়ান সুইস বর্নার ব্রিবারের নেতৃত্বে নিউ সেভেন ওয়ান্ডার্স 2007 সালের 7ই জুলাই ব্রিসবানে এগুলোর নাম ঘোষণা করে। এখন আমি এতে সম্মান দেয়। নাম্বার 6, চিচেন ইৎজা। মায়া সভ্যতার একটি উল্লেখযোগ্য প্রাপ্য কলম্বিয়ার শহর হল চিচেন ইৎজা, যা মেক্সিকোর ইউকাতান রাজ্যে অবস্থিত। শহরের মূল স্থাপত্যটি হল এল কেসিলো, যা এই শহরের মাঝখানে অবস্থিত। এখানের স্থাপত্যগুলিতে পাথরের উপর করা নানান দক্ষ ভাস্কর্য ও নিখুঁত গঠন শৈলীর পরিচয় পাওয়া যায়, যা অত্যন্ত পরিকল্পনার সঙ্গে তৈরি করা হয়েছে। 2010 সালের 29শে মার্চ পর্যন্ত এটির কোনো ব্যক্তির নিজস্ব মালিকানাতে ছিল, যা মেক্সিকো গভর্নমেন্ট পরে নিজের অধীনস্থ করে। নাম্বার 5, দি কলোসিয়াম, যাকে ফ্লেবিয়ান অ্যাম্পিথিয়েটারও বলা হয়, যা ইতালির রোমের প্রায় মধ্যস্থলে অবস্থিত। চুনাপাথর, ইট, কংক্রিট দ্বারা নির্মিত এত বৃহৎ অ্যাম্পিথিয়েটার এখনও পর্যন্ত পৃথিবীর আর কোথাও নেই। 72 খ্রিস্টাব্দে সম্রাট স্পেশিয়ানর এর আমলে এটির নির্মাণ কাজ শুরু হয় ও তারই পুত্র টাইটাসের আমলে 80 খ্রিস্টাব্দে এর নির্মাণ কার্যও সমাপ্ত হয়। প্রায় 65,000 দর্শকদের ধারণা অনুসারে এই অ্যাম্পিথিয়েটার ব্যবহৃত হতো যোদ্ধাদের প্রতিযোগিতা, হিংস্র পশুদের শিকার করার মতো খেলা ও বিভিন্ন সাংস্কৃতিক নাটক দেখানোর জন্য। প্রাপ মধ্যযুগ থেকে এই ইমারতটির বিনোদনমূলক কাজগুলোকে রদ করা হয়। পরবর্তীকালে কিছু ধার্মিক কাজের জন্য এটি ব্যবহৃত হতো। বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। নাম্বার 4, তাজমহল, যা ভারতের আগ্রায় অবস্থিত, যা মূলত যমুনা নদীর দক্ষিণ তীরে সাদা মার্বেল পাথর দ্বারা তৈরি একটি সমাধিস্থল, যেটি মোগল সম্রাট শাহজাহান তার প্রিয় পত্নী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করেন। 1642 খ্রিস্টাব্দে 17 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত এই স্মৃতিসৌধটির মধ্যবর্তী স্থানে মমতাজের সমাধিটি অবস্থিত। এছাড়াও রয়েছে একটি মসজিদ ও একটি অতিথি আবাস অথবা গেস্ট হাউস। এই স্মৃতিসৌধটির উচ্চতা 73 মিটার। মূল সমাধিস্থলটি তৈরির কাজ 1643 সালে সম্পূর্ণ হলেও বাকি অংশ তৈরি করতে লাগে আরও 10 বছর। এটি তৈরি করতে তখনকার সময় খরচ হয়েছিল 32 মিলিয়ন, যার বর্তমান মূল্য 53 মিলিয়ন। সম্রাটের সভায় আর্কিটেক্ট ওস্তাদ আহমেদ লোহারির তত্ত্বাবধানে প্রায় 20,000 আর্টিসিয়াস্ট এই কাজে যুক্ত ছিলেন। এটি মোগল যুগের ও ভারতের ঐতিহ্যপূর্ণ ইতিহাসের এক অন্যতম নিদর্শন। নাম্বার 3, ক্রাইস্ট দ্য রিডিমার। বন্ধুরা, ব্রাজিলের ইউরিজেনিটোর শহরের বুকে দাঁড়িয়ে থাকা যীশুখ্রিস্টের এক অপূর্ব সুন্দর মূর্তি ক্রাইস্ট দ্য রিডিমার। এটির প্রণয়ন করেছিলেন ফরাসি ভাস্কর পলেন্ডস্কি ও এটি নির্মাণ করেছিলেন ব্রাজিলের ইঞ্জিনিয়ার হেইতা দ্য সিলভা কোস্টা তার সহকারী অ্যালবা ক্যাকুটের সাথে। এই মূর্তির মুখমণ্ডল ডিজাইন করেন রোমান ভাস্কর গর্কি লিওনেডা 1922 থেকে 1931 সালের মধ্যে। এই মূর্তিটি 30 মিটার লম্বা ও হাত দুটি 28 মিটার লম্বা। 635 মেট্রিক টন ওজনের এই মূর্তিতে দাঁড়িয়ে রয়েছে 700 মিটার উঁচু করকভাডু পাহাড়ের চূড়ায় অবস্থিত তিজুকা ফরেস্ট ন্যাশনাল পার্কে, যেখান থেকে পুরো শহর দেখা যায়। নাম্বার 2, পেট্রা, যা জর্ডানে অবস্থিত। জর্ডানের দক্ষিণাংশে অবস্থিত একটি ঐতিহাসিক শহর হল পেট্রা। এই শহরটি জাবাল আল মাদবাহ পাহাড়ের ঢালে বিভিন্ন পর্বতের মধ্যস্থিত উপত্যকায় অবস্থিত, যা আরাবা উপত্যকার পূর্ব সীমান্ত হিসেবে পরিচিত। সম্ভবত এটি 4th শতকে নাবেতিয়ান সাম্রাজ্যের রাজধানী হিসেবে নির্মাণ করা হয়েছিল। এই শহরটি পাথর কেটে স্থাপত্য নির্মাণ ও জলনির্গম প্রণালীর জন্য বিখ্যাত। এই শহরের অপর নাম রোজ সিটি, কারণ এখানের পাথরের রং গোলাপি। 1985 সাল থেকে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সম্মান দেয়। নাম্বার 1, গ্রেট ওয়াল অফ চায়না, যা চীনের সাংসং নামে প্রসিদ্ধ। 21,196 কিলোমিটার দীর্ঘ এই দেওয়ালটি পাথর, ইট, মাটি, কাঠ ও কিছু উপাদান দ্বারা তৈরি করা হয়েছে। চীনের উত্তর সীমান্ত বরাবর
পূর্ব থেকে পশ্চিম দিকে এই দেওয়ালটি তৈরি করার উদ্দেশ্য ছিল চীনের বিভিন্ন রাজ্য তথা সাম্রাজ্যকে বিভিন্ন যাযাবর জাতির আক্রমণ থেকে রক্ষা করা। সপ্তম শতাব্দীতে এর নির্মাণ কর্ম শুরু হলেও নানান সম্রাটদের তত্ত্বাবধানে এই প্রাচীর সম্পূর্ণতা পায় এবং এই প্রাচীরের সবথেকে উল্লেখযোগ্য অংশ তৈরি হয় 220 থেকে 206 খ্রিস্টপূর্বাব্দে চৈনিক সম্রাট কেনসি কোয়াংয়ের আমলে। আসলে এই বিশাল গ্রেট ওয়াল অফ চায়না এমন একটি মহাপ্রাচীর যাকে লো আর্ট অফ অরবিট থেকে দেখা যায় এবং এটি বর্তমানে একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান। এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করুন। ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইকও করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফানি অ্যান্ড মিস্টেরিয়াস জিওগ্রাফিকের